সড়ক পরিবহনে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ব্যবসায়ীরা। এ খাতে মাসে প্রায় ৫০ কোটি টাকা লোপাটের অভিযোগ তুলে তার জন্য পরিবহন মালিক সমিতির নেতা এনায়েত উল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। চাঁদা আদায়ে তথ্য প্রমাণ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন সহ সরকারি অন্যান্য দপ্তরেও। শ্রমিক ফেডারেশনের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী উদ্যোগ নিলে কয়েক মাসের মধ্যেই পরিবহন খাতে চাঁদাবাজ মুক্ত করা সম্ভব। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। সড়ক কিংবা মহাসড়কে গাড়ি চালাতে হলে চাঁদা দিয়েই চলতে হবে, এটাই যেন নিয়ম। পাশাপাশি পরিবহন খাতের সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নামে চলছে মাত্রাতিরিক্ত চাঁদা আদায়। এ খাত থেকে মাসে ওঠে ৫০ কোটি টাকারও বেশি, যার ৮০% ভাগ বাটোয়ারা করে নেন নেতারা। সরাসরি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহকে এজন্য দায়ী করেছেন পরিবহন মালিকরা। তার বিরুদ্ধেই অভিযোগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। ৯০ সাল থেকে আজকে ২০২০ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, এক ব্যক্তি এই পরিবহনের চাঁদার কথা ইতিমধ্যে দুদকও তাকে ডেকেছে চাঁদার বিষয়ে। কোটি কোটি টাকা চাঁদাবাজি হয়েছে এই পরিবহন সেক্টরে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব অবশ্য এই অভিযোগকে বলছেন ষড়যন্ত্র। যদি কয়েক লোক যারা আদৌ পরিবহনের সাথে, কেউ কেউ পরিবহনের সাথে জড়িত আছে, কেউ পরিবহনের সাথে জড়িত না, তারা এইসব চাঁদাবাজি করার জন্য যাদেরকে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা, তারাই এইসব অভিযোগগুলো ভিত্তিহীন বলছি। এইসব অভিযোগের কোনো সত্যতা নেই। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খানের মতে, পরিবহন সেক্টরের চাঁদাবাজি এবং নৈরাজ্য বন্ধ করতে হলে মালিক শ্রমিক সবাইকে সৎ হতে হবে, বন্ধ করতে হবে এ খাতে বিশেষ ব্যক্তিদের গডফাদার গ্রি। বিভিন্ন জায়গায় রাস্তার উপর থেকে টোল আদায়ের নামে কিন্তু সেখানে চাঁদাবাজি করা হয়। সুতরাং আমি এই কথা বলবো না, এই জন্য দায়ী শুধু মালিক শ্রমিক তা নয়, এর সঙ্গে মূলত এই ইজারাদার, কিছু ভেস্টেড ইন্টারেস্টের লোক, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব এবং আস্থান যারা সন্ত্রাসী যারা, তারাও কিন্তু এখানে সবাই ঢুকে পড়ে বলেই কিন্তু এই সেক্টর চাঁদাবাজিটা হয়। এদিকে সড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধে এরই মধ্যে সারা দেশের পুলিশকে নির্দেশনা দিয়েছেন IGP। এতে খানিক স্বস্তি ফিরেছে পরিবহন খাতে। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা।